যাদের অসম্মান কিংবা অতিরিক্ত ইগো কিংবা আত্মসম্মানই উপর মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অধিক ভালোবাসা পেতে হলে আগে আপনাকে অধিক ভালোবাসার প্রমাণ দিতে হবে। আত্মসম্মান কিংবা ইগো অন্য সব কিছুতে মানায়, কিন্তু ভালোবাসার মধ্যে এসব মানায় না। কারণ ভালোবাসার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই। জীবনে কাউকে পাওয়ার চেয়ে পারমানেন্ট কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। পারফেক্ট মানুষ একটা সময় থাকে না, পারমানেন্ট থেকে যায় সারা জীবন। শুধুমাত্র রূপ আর ক্যারিয়ার দেখে কাউকে পারমানেন্ট মনে করো না, যদি না মনের সৌন্দর্যটা না থাকে। রূপ কিংবা ক্যারিয়ার নিয়ে বড়দের পারফেক্ট মনে হয়, কিন্তু মনের সৌন্দর্য থাকলে সেসব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে। পারফেক্ট কাউকে না খুঁজে পারমানেন্ট কাউকে খোঁজো। দরকার একজন পারমানেন্ট মানুষ, চিরকাল পারফেক্ট হয়ে থাকে না। সময়ের ব্যবধানে ধীরে ধীরে তার পারফেক্ট হওয়াটা হারিয়ে যায়, কিন্তু যে পারমানেন্ট হয়ে থাকে সে কখনো হারিয়ে যায় না। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ীভাবে পারফেক্ট থাকে না। আজ যাকে তোমার পারফেক্ট মনে হয়, সময়ের ব্যবধানে তাকেও একদিন পারফেক্ট মনে নাও হতে পারে। শুধু একজনের, একজন পারফেক্ট মানুষ তোমাকে শুধুই কতগুলো স্মৃতির উপহার দিতে পারবে, তারপর অন্য কারো স্মৃতি হয়ে যায়। অপরদিকে একজন পারমানেন্ট মানুষ শুধু স্মৃতি নয়, বরং নিজেরও তোমার কাছে উপহার হিসেবে থেকে যায়। পারফেক্ট কাউকে খুঁজতে গিয়ে যে পারমানেন্ট হয়ে থাকতে চায় তাকে হারিয়ে ফেলো না। মনে রেখো, প্রতিটা পারফেক্ট মানুষ কিন্তু পারমানেন্ট হয় না, কিন্তু প্রতিটা পারমানেন্ট মানুষ পারফেক্ট পারমানেন্ট দুটোই হয়। খেয়াল করলে দেখবে তুমি, যত ভালো হও না কেন, কারো না কারো কাছে তুমি বিরক্তিকর এক চরিত্র। কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না। তুমি যতই ভালো কাজ করো না কেন, কেউ না কেউ তোমার সেই কাজের সমালোচনা করবেই। তোমার কাজের প্রশংসা খুব কম মানুষই দিতে জানে। অধিকাংশ মানুষই তোমার ভালোটাকে সহ্য করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।